ইসরায়েলের সবচেয়ে বড় ব্যবসায়িক মিত্র ইউরোপীয় ইউনিয়নও ইহুদিবাদী দেশটির ফিলিস্তিন ভূমি জবরদখল মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্ডান উপত্যকা জবরদখলের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল যে পরিকল্পনা হাতে নিয়েছে তার সম্ভাব্য জবাব দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের এই পরিকল্পনার সমপযোগী জবাব দেওয়ার কথা বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে লেখা এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 11 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দাবি করেছেন 27 জাতির এ সংস্থার উচিত দ্রুত ইসরায়েলি পরিকল্পনার সম্ভাব্য জবাব প্রস্তুত করা। তারা বলেছেন ইসরায়েলের এ সংযুক্তিকরণ পরিকল্পনার জবাব প্রস্তুত করার সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। জোসেফ বোরেলকে লেখা ওই চিঠিতে ফ্রান্স, ইতালি, হল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, পর্তুগাল ও মাল্টা রয়েছে। চিঠিতে মন্ত্রীরা আরো বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ডে দখল করার ব্যাপারে ইসরায়েলের এই পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন এবং তার সদস্য দেশগুলোর জন্য গভীর উদ্বেগের বিষয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গত 15 মে বোরেলের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলের সম্ভাব্য জবাব তৈরির আহ্বান জানান। মন্ত্রীদের আহ্বানে সাড়া দিয়ে বোরেল তার অফিসের সহকর্মীদের সম্ভাব্য জবাব প্রস্তুত করার তালিকা করতে বলেন।